কারণ বাজে এখন সকাল 8টা, অনেকক্ষণ আগে স্নান টান করা হয়ে গেছে, প্রায় 7:30 1:15 নাগাদ। আর আজকে তো বলেছিলাম হচ্ছে আমার যে পঞ্চামৃতর যে পুজো হবে হয় আর কি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, তো ওটা হবে আজকে নর্মাল পুজো আর কি, ঠাকুরমশাই ডেকে অরিজিনালি সূর্য পুজো হয় তুলসী মঞ্চের সামনে বসে, তো আমি যতদূর জানি আর কি। তো গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, নমস্কার তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। কাল রাতে তো দেখে এলাম, অনেক টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি আর সকালবেলা উঠেছি, আপাতত ফ্রেশ। তো মা ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে, ওরা তো এখনই উঠলো, কুটুস করছে এখন ব্রাশ, ওই যে কুটুসও একটু পরেই তৈরি হয়ে যাবে। আর আমি তো দেখছো ফুল তৈরি, আজকে শাড়ি টাড়ি পরতে হয়, একদম পুরো বাঙালি অ্যাটায়ারে চলে এসেছি। আমি বাঙালি অ্যাটায়ারে থাকি যদিও বেশিরভাগ সময়। তো চলো, ঠাকুরমশাই 8টায় আসার কথা, তো চলে আসবো এখনই। তো আমার কিছুক্ষণ খাওয়া চলবে না পুজো অবধি, তো লিকুইড খেতে পারবো আর কি। তো আপাতত হরলিক্স টরলিক্স কিছু খাবো না, একটু নুন চিনির জল খাবো, কারণ ওটাতেই একবারে সুন্দর সেফ। ঠাকুরমশাই আসবে এখন, সাজানো হচ্ছে, ওই যে মা ওখানে বসে গেছে, মারও সকাল সকাল স্নান হয়ে গেছে, আতপ চালের ভাত, জিরুপ চালের ভাত। যারা রোজ পুজো করে তাদের ঠিক আছে, বৌমাকে বনস্পতি রস দীপ গন্ধার্য মনোহর মায়া নিবেদিত ভক্ত ধূপ ইদমান বই নবে তসময় যাচ্ছ তো এখন খেতে বসেছি কুটুসের, আজকে পেটের গন্ডগোল তাই কুটুস খেয়েছে, কুটুস খেয়েছে হচ্ছে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল দিয়ে ভাত। আর বাবা, এই যে বাবার অলমোস্ট খাওয়া কমপ্লিট, মায়ের পেট ভর্তি, তাই মা এখন খাবে না। আর এই যে দেখো কত কিছু দিয়েছে, আদৌ আমি এত খেতে পারবো কি না তার নেই ঠিক। এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে ছানার জিলিপি, আমার ভীষণ ভীষণ পছন্দের মিষ্টি দই, এটা হচ্ছে আমের চাটনি, বিশাল একখানা সাইজের মাছের মুড়ো, এটা হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, গাজর ভাজা। আমার ভাগে কিছু নেই। হ্যাঁ না, তুমি খেয়ে নিয়েছো, ভাগে ছিল সবারই, খেয়ে নিয়েছে বাবা। তো যাই হোক, এখন আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজটা সারি। না, মাছের ঝোল তো দিইনি তোমাকে, মাছের ঝোলটা বাকি আছে, মাছ ভাজা আছে, তো সুন্দর দেখেই মনে হচ্ছে, খুব সুন্দর হয়েছে সবই, প্রচুর ভাজা করা হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর অসহ্য গরম হয়েছে। তো এখন একটুখানি একদম জব্বর ঘুম দেবো, কারণ ভাত খাওয়ার পরে একটু নাক গলে একটু ভাত ঘুমটা দরকার, চলে ভাত ঘুমটা দরকার, এখন তো আরোই দরকার। আরেক মুশকিল, গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কিছু অংশ ওর মোবাইলের ভেতরে ছিল, তো মোবাইল নিয়ে চলে গেছে ও নিজের কাজে, এবার ব্যাস আমি তো হাফ এডিটিং করে হাফ ওই দেখো রেখে দিয়েছি, তো হাফ এডিটিং করে হাফ রাখা আছে, তো ও আসলে বাকি এডিটিংটা করে তারপর ব্লগটা ছাড়তে পারবো, বললো তো 2 ঘন্টার মধ্যে আসছি, এবার যাই না 6 ঘন্টার মধ্যে তিনি আসবেন, কি
কি মুশকিল হয়ে গেল না ভাবলাম একবার দুপুরে, কিন্তু দুপুরে এত টায়ার্ড ছিলাম না, পুজো টুজো হয়ে যেত সকালে, তো টায়ার্ডনেসের জন্য আর ভালো লাগলো না আর কি, ভাবলাম যে ইয়ে করে দিই, কী বলে ঘুমাই, তখন ঘুমিয়ে পড়ি, তো বিকেলবেলা উঠে করবো। তো এই হচ্ছে ঘটনা। তো ওই ঘরে মা বাবা পুরুষরা সবাই টিভি দেখছে আর আমি এঘরে এডিটিং করছিলাম। তো হয়ে গেছে আমার হাফ এডিটিং কমপ্লিট আর হাফ ও আসার পর তারপর আমাকে করতে হবে সিরিয়াল। এটা কি সিরিয়াল? হ্যাঁ, অষ্টমী। তো এখন বিকেলবেলা সন্ধ্যেবেলা সব সিরিয়াল দেখার পালা চলছে। তো ভাগু বন্ধ হলো? হ্যাঁ হয়েছে, বলছে কি ভালো শু, হাগু আর পাচ্ছেই না। সকাল থেকে আজকে পটি হচ্ছিল আর কি, মানে আমাস আর কি, লুজ মোশন নয়। যাই হোক, বাবা ওষুধ দিয়েছে, তো আপাতত ঠিক আছে আর কি, আর হয়নি বিকে দুপুরের পর থেকে হয়নি। এবার তুই ছবি তুলছিস? কমাতে হবে না, আরো বাড়াতে হবে। জিরো ফিগারে আসতে হবে। এখন মালিশ চলছে সব পর পর, হয়ে গেছে সবার, এখন কুটুস লাস্ট। 10:30 বাজে, একটু পর আমরা সবাই খেতে বসবো, এখন মালিশের পর্ব চলল। মালিশ চলছে, এখন মালিশ পর্ব চলছে। এই যে মালিশ করছে ফেমাস ম্যাসেঞ্জার নাকি, ছোটবেলা থেকে তুই তো শুয়েই পড়ছিস রে, পুরো একদম অ্যাঙ্গেলে শুয়ে পড়েছে, এত ভালো লেগেছে। ওহ বাবা সত্যি। চলো এখন খাওয়ার টাইম, ডিনার টাইমে আমরা সবাই এখন ডিনার করব। এই হাত পা ধুয়ে কি যা, তাহলে সব জায়গায় নোংরা করে বেড়াবি। কি খাবার? ভাত, ডাল, পোস্তর বড়া, সব কিছু খিদে পে গেছে ওর। তো এই যে রাতের খাওয়া নিয়ে আমরা সবাই বসেছি, ভাত, এই যে পোস্তের বড়া, আর মা পোস্তের বড়া দারুণ করে, খেয়ে দেখি, এটাই ফার্স্ট খেয়ে দেখি, দাঁড়াও। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে পোস্তের বড়াটা, একদম বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম, যেমন পোস্তের বড়া হওয়া উচিত, খুব ভালো লাগছে। চলো রাতের খাওয়াটা খেয়ে নিই, আর আজকে গরমটাও সেমনি লাগছে, ভীষণভাবেই গরম লাগছে আজকে। তো এখন মা দেখাবে মায়ের বেনারসি শাড়ি, চলো দেখি। বাহ, কালারগুলো দুর্দান্ত সুন্দর কালারগুলো, এটা পুরো লাইট পেস্তা কালারটা, লাইট পেস্তা, পুরো দারুণ আছে। পরেছো এটা মনে হচ্ছে একদিন, লাট লাট লাগছে, ইস্ত্রি করে রেখে দেবে সুন্দর করে। এটার কালারটা ধরো দেখা যায়, এটা পুরো আনকমন কালার, এটা যদি পরা হয় সোনার গয়না দিয়ে দুর্দান্ত লাগে। যাও না, পরে যাবো, থাকে এখন তো পরছিও না শাড়ি, এখন নতুন শাড়ি তুমি পরো, আগে পরে ভাঙো।